আসানসোলে জেলা হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের এক কর্মচারীর কোভিড পজিটিভ রিপোর্ট আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোয়াব টেস্টের জন্য ট্রু ন্যাট যন্ত্রাংশটি আসার পরেই লালারসের নমুনা সংগ্রহ করা হয় হাসপাতালের সমস্ত কর্মীদের। সেই অনুসারে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের কর্মচারীরাও তাদের লালারসের নমুনা পরীক্ষা করতে দেন। সেখানেই 45 বছরের এক কর্মচারীর পজিটিভ রিপোর্ট ধরা পড়ায় চাঞ্চল্য এলাকায় দ্রুত তাকে জেলার দুর্গাপুরে অবস্থিত কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি পাঁচগাছি অঞ্চলের প্রধান মনোরঞ্জন ব্যানার্জি রয়েছেন, এলাকার সাতজন স্বেচ্ছাসেবী নিযুক্ত করা হয়েছে, কারণ এলাকাকে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে, এলাকাকে স্যানিটাইজ করার ব্যবস্থাও হয়েছে। অন্যদিকে দোকানের কর্মচারীর পজিটিভ রিপোর্ট আসার পরই ন্যায্য মূল্যের ওষুধের দোকান বন্ধ করা হয়, পাশাপাশি দোকানের অন্যান্য কর্মচারীদের হোম কোয়ারেন্টিন করা হয়েছে। এখানে তো কালকে আমরা খবর পেলাম, আমি তো মিশনে কাজ করি, ওখান থেকে এলাম, তারপরে শুনলাম এরকম এরকম ঘটনা হয়েছে, কিন্তু ফাইনাল খবরটা রাত্রে পেলাম যখন পুলিশ আসছে। হ্যাঁ, যখন পুলিশ এসছে তখন আমরা খবর পেলাম, পুলিশ আমাদেরকে বললো আপনারা বাইরে বেরোবেন না, ঘরে থাকবেন। আমরা ঘরে আছি, তারপরে পাড়ার লোক সব বললো যে বাড়িতে থাকতে হবে সবাইকে, আমরা ঘরে আছি।